বঙ্গবন্ধু কে হত্যা করল, শিশু অবলা নারী, অবুজ শিশু, অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করল, যার নজির পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী, অবুজ শিশু, অন্তঃসত্ত্বা নারী টার্গেট, এমনকি কেয়ামতেও কারবালার ময়দানেও শিশু আর নারী ঘাতকদের টার্গেট হয়নি। যেটা 15ই আগস্টে হয়েছিল, ওদের তো মেহেদিরাঙ্গা আর কামালে এসছি, জামালে এসছি, দুটি প্রাণ ঘুরে গেল রক্তে। অবলা নারী বেগম মজিদ ঝরে গেল চিরতরে, তাকে মায়ের মতো মমতাময়ী আর এক মা আমরা যারা পার্টি করতাম, মাতৃস্নেহ তাকে বলে, তার কাছে গেলে বুঝতাম। 74-এ বন্যায় দেশের অনেক এলাকা প্লাবিত, তখন দুপুর বেলা আমরা কিছু ছাত্রলীগ কর্মী শেখ কামালের সঙ্গে 32 নম্বরে গিয়েছিলাম, দেখেই বলল কাউকে আজকে খাওয়া দেব না, মানুষ মরছে, যারা না খেয়ে মরছে তাদের পাশে দিয়ে দাঁড়ো, এখানে কোনো খাবার নেই। এই ছিলেন বেগম মজিদ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিদ সবাই সব পারেনি, বঙ্গবন্ধু পেরেছিল, লড়াই অনেকেই করেছে, ফকির বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, তিতুবিরের বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মাওলানা মনিরুজ্জামান, হাজি শরীয়তুল্লাহ, স্বাধীনতা সংগ্রাম, মাস্টার দাস সূর্য সেন ফাঁসির মঞ্চে গিয়ে গেলেন স্বাধীনতার জয়। বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় আত্মবলিদান করেছিলেন স্বাধীনতার জন্য। মাস্টারদা বলতেন, তোমরা রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আসেনি স্বাধীনতা। বিদ্রোহী কবি বলতেন, তোরা সব জয়ধ্বনি, জয়ধ্বনি করেছে কিছু বাঙালি, কিন্তু স্বাধীনতা, স্বাধীনতা আনবার মতো জয়ধ্বনি করতে পারে। টুঙ্গিবার এক বীর প্রসবী মা, যাকে জন্ম দিয়ে বাংলাদেশকে ধন্য করেছে, পলাশীর পরাজয়ের রক্তের বিশ্বের হাতবতার প্রতিশোধ নিতে পেরেছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের এই জাতি রাষ্ট্রের
নির্ভেজাল স্রষ্টা, স্বতন্ত্র জাতিসত্তার স্রষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিব, তোমাকে স্যালিউট করি, অভিবাদন জানাই। যে ভূমি তুমি স্বাধীন করেছ, সে ভূমিতে দাঁড়িয়ে কথা বলছি। সে জুম্মার দিন আজকে আমি আসলে যে ধারাটা বলছি এটা অনেক সময় লাগবে, কিন্তু ওই সময় আমি একটা নির্দিষ্ট সীমা আমি অতিক্রম করতে পারবো না, কারণ জুম্মার নামাজ আমি নিজেও নামাজ পড়ি। এখান থেকে ছাত্রলীগের মিটিংটাও কেমন এক সময় হয়ে গেল, মিটিংটা বিকেলেও হতে পারত, জানি না কোনো অসুবিধাও হয়েছে। সকালবেলা জুম্মার আগে আমাদেরকে দাওয়াত করো, আমরা ছাত্রদের অনুষ্ঠানে আসলে তাদেরকে নিজে যা জানি তাদেরকে সেখান থেকে কিছু জানাতে, তা না হলে কেন। কিন্তু সেই সুযোগটা সময়ের অভাবে পায়, তো সেটাই হচ্ছে বাস্তবতা। দেখুন, আজ বাংলাদেশ বিলম্বে হলেও তার স্বাভাবিক পথ চলা ফিরে এসেছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা লেজেন্ড, লেগাসি হিসাবে, লিভিং লেগাসি হিসাবে এই জনপদ যতদিন পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্রের তীরে তীরে তার নাম ধ্বনিত হবে, প্রতিধ্বনিত। এটা বোধ সৃষ্টিকর্তারই অমর সৃষ্টি, এই দেশের জন্য সবচেয়ে বড় সৃষ্টি। বঙ্গবন্ধুর মুখ দিয়ে যে দুটি কথা, স্বাধীনতা এবারের সংগ্রাম, মুক্তি এবারের সংগ্রাম, মুক্তি আর স্বাধীনতা, স্বাধীনতা লেগাসি, চিরজীবন বঙ্গবন্ধু নামে উচ্চারিত। একই সঙ্গে মুক্তির সংগ্রাম, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, এটাও একটা লেগাসি, সে উত্তরাধিকার বহন করছেন বঙ্গবন্ধুর কন্যা। ইতিহাসের এই সৃষ্টি
এর মধ্যে কত বাস্তবতা লুকিয়ে ছিল সেটা সময় যত আসবে ততই এটা আরো স্পষ্ট আরো পরিষ্কার হয়ে যাবে। আজকে শেখ হাসিনা ক্ষমতা ১৫টি বছরের মধ্যে টানা চলে গেছে। এই ১৫ বছরে বঙ্গবন্ধুর স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশে মর্যাদায় অভিষিক্ত হতে যাচ্ছে। আজকে বাংলাদেশের উন্নয়ন অর্জন সারা বিশ্বে বিশ্ব, আর এটাই শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ। তারা এখন বলে ফ্যাসিবাদী রাষ্ট্র। ফ্যাসিবাদ কাকে বলে? এটা পুরো চরিত্রটাই বিএনপির ক্ষমতার আমলকে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। ফ্যাসিবাদ কাকে বলে? তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। ফ্যাসিবাদী রাষ্ট্র তারা করেছে, শেখ হাসিনা শৃঙ্খল মুক্ত করে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশে নির্বাচন কমিশনের স্বাধীনতা, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, যেটা আজকে শেখ হাসিনার হাতে জাতি পাচ্ছে, বিএনপি কি স্বপ্নেও সেটা ভাবতে পেরেছে? তোমরা গণতন্ত্রকে ধ্বংস করেছ, তোমরা এদেশে অর্থ পাচার করেছ কোটি কোটি টাকা, হাওয়া ভবনে লুটেরাদের কাছে দুর্নীতির কথা শোভা পায় না। এই দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বিএনপি। তারাই এসে গণতন্ত্রকে হত্যা করেছে, তারাই এদেশে ভোট চুরি রাজনীতি শুরু করেছে, তারাই এদেশে ভুয়া ভোটার তালিকা করেছে, আজিজ মার্কা নির্বাচন কমিশন করেছিল। এই দলের নাম এক কথায় বিএনপি। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা সুবচন শুনতে হবে। গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তারা এখন গণতন্ত্রের কথা বলে, দুর্নীতিকে যারা